আব্দুল সালাম, পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত ওলামার সাধারণ সম্পাদক। আজ আমরা হাওড়া জেলা কমিটি এখানে রানীহাটিতে বসেছি, জেলা কমিটির গুরুত্বপূর্ণ মিটিং। আমার ডান দিকে মুফতি ওয়াসিম বাড়ি সাহেব আছেন, তিনি জেলার সম্পাদক। মুফতি মুসা কলিম সাহেব আছেন, তিনি অন্যতম সহ সম্পাদক। এছাড়াও অন্যান্য বিদগ্ধজনেরা আছেন। আর মনোনয়ন আসিজুর রহমান সাহেব আছেন, তিনি শ্যামপুর ইউনিটের সেক্রেটারি। আমরা অ্যাডভোকেট সাহেব আছেন, বাইজুল সাহেব। আমরা শ্যামপুরের যে পরিস্থিতি, কমলাপুর বাস স্ট্যান্ডে কমলপুরে একটা পুজো মণ্ডপে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি টাঙিয়ে দিয়ে তাকে একটা সম্মান জানানোর ব্যাপারটা তৈরি করেছিল এবং সম্প্রীতির বার্তা পুজো মণ্ডপের উদ্যোক্তারা, পুজোর উদ্যোক্তারা করেছিলেন, তাদের এই উদ্যোগের উপরে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা তার জন্য অত্যন্ত দুঃখিত। তারা অনিচ্ছাকৃত একটা ভুল, যেহেতু ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিকে কোনোভাবেই অনুমোদন দেয় না, তাই মুসলিম সম্প্রদায়ের মধ্যে এ বিষয়ে সচেতনতা রয়েছে যে এই মিথ্যা করে কোনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি, যেহেতু তার যুগে কোনো ছবি ছিল না এবং কোনো ক্যামেরাবন্দি ছবি করা সম্ভব হয়নি, সুতরাং এই ছবিটা পরিপূর্ণ মিথ্যা ছবি। যারা ছড়াচ্ছেন, যারা এটাকে সত্যি বলে মনে করছেন, আমরা ওলামা সম্প্রদায়ের পক্ষ থেকে এটা বলছি, জমিয়ত ওলামা হিন্দের পক্ষ থেকে এটা বলছি যে এই ছবি কোন আদৌ এর কোনো সত্যতা নেই, এর পিছনে কোনো প্রমাণ নেই যে এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি। সেই সাথে সাথে ইসলাম ধর্মে ছবিকে অনুমোদন দেওয়া হয়নি, যদিও বা অনেকেই প্রয়োজনে ছবি ব্যবহার আমরা করে থাকি, আমাদের করতে হয়, সেটা প্রয়োজনের বিষয়, অপ্রয়োজনীয় কোনো ছবি ইসলাম অনুমোদন দেয় না এবং ইসলামের যারা স্কলার তারাও এ বিষয়ে একমত। পুজো মণ্ডপ পুজোর উদ্যোক্তাকারীদের যে সাধু উদ্যোগ ছিল তার প্রতি আমাদের আন্তরিকতা রয়েছে যে তারা সম্প্রীতির বার্তা দিতে চেয়েছিলেন, অনিচ্ছাকৃত ভুলের কারণে উদ্যোক্তারা ক্ষমা চেয়েছেন, সাধুবাদ যোগ্য। ভুল হয়ে গেলে ভুল স্বীকার নেওয়ার থেকেও ভালো কিছু আর হয় না। এরপরে যারা উচ্ছৃঙ্খলা তৈরি করেছেন, যারা থানায় যে হাঙ্গামা করেছেন, যারা থানায় যে তাদের কথা শুনতে চাননি এবং ওলামারা ইমামরা যে পরামর্শ করতে চেয়েছেন সেই পরামর্শের প্রতি তারা বিশ্বাস রাখেনি, এটা অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে, আমরা এর নিন্দা করছি। এরপরে শ্যামপুরে যে পরিস্থিতি বর্তমান তৈরি হয়েছে, আমরা প্রশাসনের কাছে সম্মিলিতভাবে রাজ্য জমিয়ত এবং জেলা হাওড়া জেলা জমিয়তের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি যে পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং এলাকাবাসীর জন্য শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে। এরপরে যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে, বিলম্বিত হলে মানুষ আরও বিরক্ত হবে। আমরা উদ্যোগ নিয়েছি এখানে একটা সম্প্রীতি যে সভা আমরা করব, সেই সাথে সাথে এসপির কাছে আমরা একটা ডেপুটেশন দেব। মানুষ অস্বস্তির মধ্যে রয়েছে, মানুষের এই বন্যা দুর্গত অবস্থার মধ্যে এমনিই মানুষের ফসল নষ্ট হয়েছে, মানুষের কাজকর্ম নেই, এই অস্থির অবস্থার মধ্যে দ্বিতীয় অস্থিরতা তৈরি করার কোনো জায়গা আমাদের রাজ্যে নেই। প্রশাসনকে আমরা অনুরোধ করব, যারা দুষ্কৃতি, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, কিন্তু যারা নির্দোষ, যারা এই সমস্ত উদ্যোগে ছিল না, যারা কোনো অন্যায় কাজ করেনি, তাদের যেন কোনো রকম কষ্ট না দেওয়া হয়, তাদের চলাফেরার মধ্যে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়। একটি থানা এলাকা নিয়ন্ত্রণ করা খুব বড় কঠিন কাজ নয়, যদি বাইরের লোক সংগঠিতভাবে সেখানে না ঢুকতে পারে তাহলে এলাকার মানুষ, প্রতিবেশীরা প্রতিবেশীর বিরুদ্ধে কোনোদিন সোচ্চার হয় না এবং অন্যায় করতে চায় না। হাজার হাজার বছর ধরে বাংলার গ্রামগঞ্জে মুসলিম অমুসলিম বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় বিভিন্ন চিন্তাধারার মানুষ একত্রিত বসবাস করছে, তারা সম্প্রীতিতে বিশ্বাসী, তারা শান্তিতে বসবাস করায় বিশ্বাসী এবং আমরা মনে করি অশান্তি কোনোদিন আমাদেরকে উন্নতির পথে এগিয়ে দিতে পারবে না। শান্তি ধরে রাখা, শান্তি বহাল রাখা, এটা আমাদের বরাবরের কাজ, এটা আমাদের জাতীয় সম্পদ। জমিয়ত ওলামায়ে হিন্দ জাতীয় ঐক্যে বিশ্বাসী, সেই মর্মে আমরা উদ্যোগ নিয়েছি, আশা করি আমরা সফল হব এবং প্রশাসনের সচেষ্ট সহযোগিতা চাইব।